ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান, ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকের এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে ডেবিট ও ক্রেডিট শব্দের উৎপত্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ডেবিট ক্রেডিট শব্দের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন করা হয় থাকে। তাহলে চলো আমরা দেখে নিই এই ডেবিট ক্রেডিট শব্দ দুটি কোন শব্দ থেকে বা কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। প্রথমেই ডেবিট, এই যে ডেবিট, ডেবিট শব্দটি এই ডেবিটাম থেকে এসেছে, আর এই ডেবিটাম হলো ল্যাটিন শব্দ আর ডেবিট হলো ইংরেজি শব্দ। তাহলে আমরা বলতে পারি ডেবিট শব্দটি ল্যাটিন ভাষার ডেবিটাম থেকে এসেছে। আবার ক্রেডিট এসেছে এই ক্রেডিয়াম বা ক্রেডার থেকে, আর এই ক্রেডিয়াম বা ক্রেডার হলো ল্যাটিন শব্দ, তাই আমরা বলতে পারি ল্যাটিন ভাষার এই ক্রেডিয়াম এবং ক্রেডার থেকে এই ক্রেডিট শব্দটি এসেছে, আর এই ক্রেডিট শব্দটি হলো ইংরেজি শব্দ। তাহলে চলো এবার আমরা দেখে নিই এই ল্যাটিন ভাষায় ডেবিটাম বলতে কী বোঝানো হয়েছে এবং ল্যাটিন ভাষায় এই ক্রেডিয়াম বা ক্রেডার বলতে কী বোঝানো হয়েছে। ল্যাটিন ভাষায় ডেবিটাম বলতে বোঝায় যা প্রদেয় বা প্রাপ্য হলো, অর্থাৎ হোয়াট ইজ ডিউ। পক্ষান্তরে ইংরেজি ভাষায় ডেবিট বলতে বোঝায় হিসাবে টিচকের বাম দিক, অর্থাৎ দিক নির্দেশ করে। আবার ল্যাটিন ভাষায় এই যে ক্রেডিয়াম বা ক্রেডার বলতে বোঝায় বিলিফ এবং বিশ্বাস, আর পক্ষান্তরে ইংরেজি ভাষায় এই ক্রেডিট বলতে বোঝায় হিসাবে টিচকের দান দিক। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ডেবিট ও ক্রেডিটের শব্দ দুটি কোন ভাষা থেকে বা কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।